হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউশিস প্যাশন। আজ তোমাদের নিয়ে চলে এসেছি নেদারল্যান্ডের সব থেকে সুন্দর একটা গ্রামে। এই গ্রামটির নাম হলো গিথুন। আর এই গ্রামটির বিশেষত্ব হলো যে এখানে কোনো রাস্তা নেই, তোমাকে ঘুরতে হলে এই যে বোটগুলো দেখছো এই বোটে করে ঘুরতে হবে। অনেকদিন থেকে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু এখানে তো যখন তখন বেরোনো যায় না, ওয়েদার আপডেট দেখে বেরোতে হয়। তো এই সপ্তাহে দেখলাম যে সানি ওয়েদার, তাই আর কোনো চিন্তা না করেই বেরিয়ে পড়লাম। তো দেখো, এই যে টিকিট আমরা কেটে নিলাম, টিকিটে লাগলো 25 ইউরো, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 4,000 টাকার কাছাকাছি। তো আমরা 1 ঘন্টার বোট রাইড নিয়েছি। দেখো, এই বোটে করে আমরা যাব। তো এই বোটগুলো হলো গাইডেড ট্যুর, মানে এখানে বোট চালানোর জন্য লোক থাকবে। আর এক ধরনের বোট আছে যেটা তোমরা নিজেরা চালাতে পারবে, সেটার কস্টটা আর একটু বেশি। আর আমরা যেহেতু দুজনে এসেছি, সেহেতু আমরা ওই বোটটা নিলাম না। তো দেখো, এইবার বোটে আমরা উঠে গেলাম। বোটটা এবার ছেড়ে দিল। তো দেখো, আজকের ওয়েদারটা খুবই ভালো, আর এখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এগুলো পার্সোনাল বোট, এগুলো যারা নিজেরা চালাবে সেই ধরনের বোট। আর হলুদ রঙের যে বোটগুলো, সেগুলো হচ্ছে গাইডেড ট্যুর। এই দেখো, সামনে একটা হলুদ বোট দাঁড়িয়ে আছে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই গ্রামটা খুবই সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, ক্যানেলের সাইড দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। এরা হয়তো হেঁটে হেঁটে এই গ্রামটা ঘুরছে। আর ক্যানেলের ধার দিয়ে প্রচুর রেস্টুরেন্ট আছে, যেখানে মানুষ বসে খাচ্ছে, গল্প করছে, ভীষণই এনজয় করছে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য যাতে তোমরা উপভোগ করতে পারো, তাই আমি ভিডিওটা একটু স্পিডে চালাইনি। ঘরবাড়িগুলো এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমি ভাবছি যারা এখানে থাকে তাদের জীবনটা কত সুন্দর। একটুও পলিউশন নেই, নয়েজ নেই, একদম যেন স্বর্গীয় অনুভূতি।
দেখো এখানে একটা আইসক্রিমের স্ট্যাচু ছিল। এইগুলো কিন্তু এক একটা রেস্টুরেন্ট, দেখো সামনে সমস্ত বোর্ড লাগানো আছে। নেদারল্যান্ডে এখন সামার চলছে, আর কিছুদিন পরেই উইন্টার চলে আসবে, তখন কেউ ঘর থেকে বেরোতেই পারবে না, এত ঠান্ডা। তাই এখন প্রচুর মানুষ ঘুরতে বেরিয়েছে। এখানে দেখো কত হাঁস, এদেশে এসে আমি প্রচুর হাঁস দেখেছি, রাজহাঁস, পাতি হাঁস, খুবই সুন্দর লাগে ক্যানেলে যখন এগুলো ঘুরে বেড়ায়। ক্যানেলে ঘুরতে ঘুরতে এবার আমরা একটা বড় জলের জায়গায় এসে পড়েছি। এই বোট জার্নিতে আমার সঙ্গী হলো মাজা। আমাদের 1 ঘন্টায় বোট জার্নি শেষ, এবার আমরা ফিরছি। তোমাদের কেমন লাগলো আজকের জার্নিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আর 20 মিনিট পরেই আমাদের বাস, তো যাওয়ার আগে একটা আইসক্রিম তোমাদের সবার জন্য ডেডিকেট করলাম। টাটা।